بسم الله الرحمن الرحيم. الدرس الثالث عشر. الدرس الثالث عشر تارتم پارٹ. حقوق الجار. حقوق شبدتی حقون بحبسن. حقوق اتو چھے ادھیکار شمو ہوں. الجار جار مانا چھے پتیبشی. پتیبشی ادھیکار شمو ہوں. كان سالم رجلا كريما طيب القلب. كان سالم سالم چھلو رجلا كريما طيب القلب. اخانا رجلا شبدتا موصوب تا دوئتا صفت بلنا کرا حوچه. اکتو چه كريما اور اکتو چه طيب القلب. رجلا سالم چھل ایک جن بیکتی كريما دانشل. رجلا كريما دانشل ایک جن بیکتی طيب القلب ভালো হৃদয়ের একজন ব্যক্তি. তাহলে আমরা অর্থটা পাচ্ছি এভাবে, সালেম একজন দানশীল এবং طيب القلب সুহৃদ বা ভালো হৃদয়ের অধিকারী একজন ব্যক্তি ছিলেন. وكان له جار فقير اسمه احمد. وكان له এবং তার ছিল جار একজন প্রতিবেশী. তো এরপরে আরেকটা জারুন, এটা মৌসুব, আরেকটা সিফত বলা হচ্ছে ফকিরুন দরিদ্র. তার ছিল একজন দরিদ্র প্রতিবেশী ইসমুহু আহমদ, যার নাম আহমদ. তাহলে এখানে সালেমের কথা বলা হচ্ছে যে সালেমের একজন প্রতিবেশী ছিল, গরিব দরিদ্র প্রতিবেশী ছিল, যার নাম আহমদ. ফি ইয়াউমিন মিনাল আইয়াম, কোনো একদিন মানে একদা, ইস্তাদাত হাজাতুহু ইলা নুকুদ. ইস্তাদাত হাজাতুহু, তার হাজত তার প্রয়োজন প্রকট ধারণ করলো. কিসের প্রয়োজন? ইলা নুকুদ, অর্থের. তার অর্থের প্রয়োজন, তার অর্থের প্রচণ্ড, তার অর্থের খুবই প্রয়োজন হলো. কার অর্থের প্রয়োজন হলো? আহমদের অর্থ প্রয়োজন হলো. ফা তালাবাল মুসাআদাতা মিনাল আসদিকাই. ফা, সুতরাং তালাবা, সে তালাশ করলো, চাইলো আল মুসাআদাতা সহযোগিতা সাহায্য, মিনাল আসদিকাই তার বন্ধুদের নিকট থেকে. তার কিছু বন্ধু ছিল, বন্ধুদের নিকট সে সাহায্য মুসাআদা সহযোগিতা চাইল. ওলাকিন, কিন্তু লাম ইয়াজিদ, লাম ইয়াজিদ সে পায়নি, আহাদাম কারো কাছ থেকে, মিনহুম মিনহুম তাদের থেকে কারো কাছেই সে পায়নি, মাংকামা বিনুসরাতিহি যে বা যারা তার সাহায্যে এগিয়ে আসবে. অর্থাৎ তাকে সাহায্য করার মতো তার বন্ধুদের কাছ থেকে কারো নিকট সে কোনো কিছু পায়নি. ফা আখিরান, সুতরাং অবশেষে, কররা আহমাদু, আহমদ সিদ্ধান্ত নিলেন, আইয়া বিআ দারাহু, আইয়া বিআ বিক্রয় করতে, দারাহু তার বাড়ি. অবশেষে আহমদ তার বাড়ি বিক্রি করার সিদ্ধান্ত নিলেন. ফাজা আহু আহাদুন, ফাজা আহু যা মানে আসলেন, হু তার নিকট, আহাদুন কোন একজন তার নিকট আসলেন, ওয়াকালা এবং বললেন, কাম সামানান তুরিদুলিদ্দার, ইয়া আহমদ, হে আহমদ, কাম সামানান কত মূল্য, তুরিদুলিদ্দার তুরিদু তুমি চাও, লিদ্দার বাড়িটির জন্য, তুমি বাড়িটির জন্য কত মূল্য চাও বা তোমার কত দাম চাও. ওয়াকালা আহমদ, আহমদ বলল, উরিদু আলফা দিনার, উরিদু আমি চাই, আলফা দিনার এক হাজার দিনার, আমি এক হাজার দিনার চাই. বলাল মুস্তারি, মুস্তারি বলল, ক্রেতা বলল, আসামানু গালিন মূল্য অনেক বেশি, গালিন অনেক চওড়া, অনেক চড়া মূল্য, অনেক মূল্য অনেক বেশি. সে বলল মুস্তারি, বলা আহমদ, আহমদ বলল, হাজা সহি, এটা সহি কথা, সত্য. লাকিন্না কেন, লাকিন্না লেহাজিদ্দার জারুন তৈয়বুন করিমুন. তো আহমদ এই যে তার বাড়িটার দাম এত বেশি কেন বলল, এর একটা কারণ সে বলছে এভাবে যে লাকিন্না, অথচ লিহাজিদ্দার এই বাড়িতে রয়েছে জারুন একজন প্রতিবেশী, তৈয়বুন করিমুন, তৈয়বুন করিমুন জারুন মৌসুব, তৈয়বুন ভালো, করিমুন দানশীল একজন, ভালো দানশীল একজন প্রতিবেশী এই বাড়ির নিকটেই রয়েছে.
اسمه سالم তার নাম হচ্ছে سالم يزورني يزورني اذا مريت يزور يزور সে দেখতে আসে নি আমাকে اذا مريت যখন আমি অসুস্থ হয়ে যাই احمد বলতেছে যখন আমি অসুস্থ হয়ে যাই সে আমাকে দেখতে আসে সে আমার খোঁজ খবর রাখে অর্থাৎ এটা কার কথা বলতেছে এই তার প্রতিবেশী সালেমের কথা বলতেছে আহমদ সালেমের গুণকীর্তন করতেছে এভাবে যে আমি যখন আমি অসুস্থ হয়ে যাই তখন সালেম আমাকে দেখতে আসে ওয়াসআলু আননি ইযা উফিতু যখন আমি সুস্থ থাকি তখন সে আমার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে আমার খোঁজ খবর রাখে ওয়াফরাহু এবং সে ইয়াফরাহু আনন্দিত হয় ইযা মাফরিহতু যখন আমি আনন্দিত হই তখন সে আনন্দিত হয় আমার আনন্দে সে আনন্দিত হয় ওয়াহজানু ইযা উসিবতু ওয়াহজানু এবং সে চিন্তিত হয় চিন্তাগ্রস্ত হয়ে পড়ে ইযা যখন উসিবতু আমি বিপদগ্রস্ত হই যখন আমি বিপদে পড়ে যাই তখন সে চিন্তিত হয়ে যায় সে চিন্তায় পড়ে যায় লাম আসমা মিনহু কালিমাতান সাইয়াতান কত্তু লাম আসমা মিনহু আমি তার কাছ থেকে শুনি নাই কালিমাতান কথা বাক্য সাইয়াতান মন্দ কথা আমি তার কাছ থেকে শুনি নাই কত্তু কখনোই আমি তার কাছ থেকে মন্দ কথা শুনি নাই শুনতে পাই নাই এই যে বাইটার দাম এত চওড়া হওয়ার পিছনে আহমদ যে কথাগুলো বলল সবগুলো তার প্রতিবেশী সালেমের কথাগুলো তুলে ধরল এরপরে কি বলছে আমরা দেখি ফাকাল আল মুস্তারি মুস্তারি কথাগুলো শুনল শোনার পরে ফাকাল আল মুস্তারি কেতা বলল ইন্না মান লাহু জারুন কা সালিমিন নিশ্চয় মান লাহু জারুন জার রয়েছে জারুন প্রতিবেশী কা সালিমিন সালেমের মতো যার সালেমের মতো প্রতিবেশী রয়েছে فلا حاجة له إلى أن يبيع داره فلا حاجة له তার কোনো হাজত নাই তার কোনো প্রয়োজনই নাই إلى أن يبيع داره তার বাড়ি বিক্রি করার কোনো প্রয়োজনই নেই عندما وصل إلى سالم هذا الخبر عندما যখনই وصل পৌঁছল إلى سالم সালেমের কাছে هذا الخبر এই খবরটা এখন وصل ফেলের ফাইল হচ্ছে هذا الخبر যখন এই সংবাদ সালেমের নিকট পৌঁছল বল আলাহু তখন সালেম তাকে বলল সালেম আহমদকে বলল লা তাবি তুমি বিক্রয় করিও না দারকা তোমার বাড়ি ইয়া আখি হে আমার ভাই তুমি তোমার বাড়ি বিক্রি করিও না ওয়াখুজ তুমিও নাও মা আনতা তাহতাজু ইলাইহি মিনাল মাল মা আনতা তাহতাজু ইলাইহি মিনাল মাল তোমার যত আমার মাল মিনাল মাল আমার সম্পত্তি থেকে তোমার যত নুকুত যত অর্থের প্রয়োজন হয় তুমি তা নাও ফা ইন্নি উরিদু আং তাবক জারান লি নিশ্চয় আমি উরিদু আমি চাই আং তাবক জারান লি আমার প্রতিবেশী হিসাবে তোমাকে তাবক রাখতে আমি চাই ওয়ালাম্মা সামিয়া আহলুল মদিনা যখন আহলুল মদিনা শহরবাসী শুনল বিকিসাতি আহমদ ওয়া সালেম আহমদ এবং সালেমের কিসা আহমদ এবং সালেমের গল্পটা যখন শহরবাসী শুনতে পেল ফাফারিহু তখন তারা আনন্দিত হয়ে গেল ককালু এবং তারা বলল লাউ কানা কুল্লুল জিরান মিসলু আহমদ ওয়া সালেম তখন তারা বলল এইভাবে কথা বলল লাউ কানা যদি থাকতো কুল্লুল জিরান প্রত্যেক প্রতিবেশী সকল প্রতিবেশী যদি হতো মিসলা আহমদ ওয়া সালেম আহমদ এবং সালেমের মতো যদি প্রত্যেক প্রতিবেশী হতো এইভাবে তারা কথাটা বলল